আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এমডব্লিউ টেলিভিশনের বাংলা সংবাদে আপনাদের সাথে আছি আমি জিন্নাতুন গত ছয় ডিসেম্বর ফ্রান্সের শিক্ষা কেন্দ্রে সলিডারিটি হোপ ফর আ মিলিয়ন মাইগ্রেন্টের আয়োজনে এশো কোরিয়াকে একটি বহু সাংস্কৃতিক সমাজ হিসেবে গড়ে তুলি এই শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজিত হয় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রবাসী বিভিন্ন দেশে অবস্থানরত কোরিয়ান বিভিন্ন দেশি শরণার্থী সহ বৈবাহিক সূত্রে কোরিয়ায় বসবাসকারী বিভিন্ন দেশের নারীগণ উপস্থিত ছিলেন তারা সকলেই প্রবাসে থাকার বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন এবং পরিবর্তনের আশা অভিব্যক্ত করেন উক্ত অনুষ্ঠানের মাধ্যমে তারা কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট জনাব লি মিয়ং বাককে উপহার সামগ্রী ও ক্রিসমাসের শুভেচ্ছা বার্তা পাঠান জনাব লি মিয়ং বাকের ক্ষমতাকালীন প্রবাসী শ্রমিকদের জন্য নতুন কোনো আইনের ব্যবস্থা হয় কিনা তার প্রত্যাশা করছেন সকলেই